শিলিগুড়ির আইওসি এর সামনে রায়পাড়া এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ থেকে হাতাহাতি। ঘটনায় গুরুতর আহত হয়েছে তিনজন ও সামান্য আহত একাধিক। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। ঘটনাটি ঘটে গতকাল গভীর রাতে। জানা গিয়েছে সম্প্রতি ওই এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ বাধে। স্থানীয় সূত্রে খবর, একটি জুয়ার আসরকে কেন্দ্র করে শুরু হয় এই বিবাদ। গতকাল ফের সেই বিষয়টিকে তুলে ধরে বিবাদ বাধে ওই দুই গোষ্ঠীর মধ্যে। বিবাদ হাতাহাতিতে চলে যায় এবং ঘটনায় গুরুতর আহত হয় তিনজন। দুই পক্ষেরই বেশ কয়েকজন আরো আহত হয়েছে। বর্তমানে গুরুতর আহত তিনজন শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে চিকিৎসাধীন রয়েছে। রবিবার সকালে এই পুরো বিষয় নিয়ে নিউ জলপাইগুড়ি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। গতকাল রাতেও ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসেছিল পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, ভয়েস বাংলা সংবাদ। হয়েছিল এই যে এখন যে কালীপদ রায় বক্তব্যটা দিলেন, উনি এখানে সারা রাত যাবত জুয়ার আসর বসায় উনি চেন্নাইতে চলে গেছিল। সারা রাত যাবত হাল্লা চিল্লাতে আমরা একটু বাধা দিতে আসলাম যে এখানে পাড়ার সামনে জুয়া। আমরা যেরকম সামনে বললাম সেরকম পাঁচ গোত্রকে ডেকে আনি, তারপর বাধা দিতে গিয়ে মানে সেরকম কিছু হয়নি, একটু মুখে যা কথা কাটাকাটি জাস্ট হয়েছে। হওয়ার পরে আমরা হচ্ছে কমপ্লেন আমরা ভক্তিনগর থানাতে করেছিলাম। নাইট ডিউটি অফিসার ওনারা আসছিল, আসার পরে উনি ঝামলাটাকে ঠিকঠাক করে উনি গেছিল, কিন্তু কালীপদ রায় কিন্তু ছিল না, জুয়ার বোর্ডটা কিন্তু উনি বসায়, উনি কিন্তু চেন্নাইতে গেছিল। চেন্নাই থেকে আসার পরে এখন ওনার ভাইস্তার সাথে মানে যা আর কি মুখে দুই একটা যা কথা কাটাকাটি সেরকম যাবতীয় হয়েছিল। তারপরে হচ্ছে উনি আসছে গতকাল এসে এই যে শুনছে যে ওনার ভাইস্তার সাথে এরকম একটু কথা কাটাকাটি হয়েছে, সন্ধ্যা থেকে পুরা ড্রিঙ্ক করে পুরা এই রাস্তার মাঝখানে বসে পুরা মা বোন তুলে গালাগালি, মানে এইসব ভাষা মানে মুখ দিয়ে প্রকাশ্য করা যায় না, এরকম ভাষায় উনি কথা বলে। মানে এখান থেকে আমি তো ভাবতে পারিনি আমার ছেলেদের জন্য ওনারা ফাঁদ পেতে রাখছে, আমি কিন্তু বুঝতে পারিনি যে আজকে দুই তিন দিন আগের ঘটনা, ওই ঘটনাটাকে নিয়ে ওনারা যে এত বড় ঝগড়াটাকে বাড়াবে আমি কিন্তু ভাবতে পারিনি। আমার ছেলেকে প্লাস রাস্তা দিয়ে আসতেছিল ডাক দিয়ে পুরো মারধর করছে, আপনারা চলুন আমার বাড়ি ভাঙচুর করছে, আপনারা দেখুন নিচে গিয়ে চলুন। মানে এখান থেকে সৃষ্টি জুয়ার বোর্ড নিয়ে শুরু বাদ কেচা জুয়া নিয়ে। তারপর বাড়ির অবস্থা দেখাবো, চলেন আপনি চলেন এখন। আমার গতকাল রাত্রে আমি তো এখানে ছিলাম না, 31 তারিখ আমি এখান থেকে চেন্নাই গেছি, দিন একটা কোনোতে আমি ফ্লাইট ধরে আমি চেন্নাই গেছিলাম, ঠিক আছে। আমার 2 তারিখে আমার কাছে 10টার দিকে ফোন আসে, পিন্টু কৃষ্ণ উৎসব টুকায় আমার দুই ভাইটা পিন্টু কৃষ্ণ সঙ্গে ওই টুকায় উৎসব থেকে একটু ঝামলা হয়, মানে কথা কাটাকাটি হচ্ছে, ঠিক আছে। আমাকে ফোন করছে, আমি তো আসতে পারি নাই, আমি চেন্নাই ছিলাম, তো কালকে আমি দুপুরবেলা আমি 12:30 আমি ফ্ল্যাট বারবুড়াতে নামছি, বারোটা নামে আসে বাড়িতে আমি গেছি, বাড়িতে খাওয়া দাওয়া করে আমি ঘুমাচ্ছি, ঘুমাতে আমি 7:30 থেকে এখানে আসছি। আসার পরে 9:10-11 আমি ওদেরকে জিজ্ঞেস করছি টুকাই আনন্দ উৎসবকে, বলে আমার ভাতের সঙ্গে কী নিয়ে ক্যাচালটা হচ্ছে, আমি জিজ্ঞেস করছি খালি ওদেরকে, আমি কেন জিজ্ঞেস করছি ওদেরকে, ঠিক আছে। এটা নিবে আমাদের আমার কৃষ্ণ পিন্টু অভিষেক রায় আমার জামাই বিমল রায় আমাদের উপরে অ্যাটাক, আমাকে ব্লেড দিয়ে মেরেছে এখানে ব্লেড। এখন তো আমার 2-3 ভাইটা এখন আন্দোলক নাশ্রমে ভর্তি আছে, এখনো ঝগড়া কিনিয়ে লাগছে, আমিও জানি ঝগড়া কিনিয়ে লাগছে। আমি যেখানে ছিলাম না, আমি তো চেন্নাইতে ছিলাম, আমি কালকে আসছি আমাকে জিজ্ঞেস করলাম ঝগড়া কী নিয়ে লাগছে, আমি খালি জিজ্ঞেস করতে গেছিলাম ঝগড়া কী নিয়ে লাগছে, আমি খালি জিজ্ঞেস করতে ওদেরকে গেছি, আমার উপরে অ্যাটাক করে দিয়েছে, আমার উপরে অ্যাটাক করছে, আমার বাচ্চারা আসে বাচ্চার উপরে ওরা বিলেট ওই যে লোয়ার রড নিয়ে আসে, আমরা 3 বাচ্চাকে মায়ের একদম ডাইরেক্ট হাসপাতালে পাঠিয়ে দিয়েছে, আনন্দলোকে এখনো ভর্তি আছে 3 জন। আমাকে এখানে ব্লেড দিয়ে মারছে, আমাকে লোক নিয়ে গেছে সিভিল হাসপাতালে, আমি হার্ট ড্রেসিং করতেছিলাম, আমাকে হার্ট ড্রেসিং করতে করতে আমি
আমি বেডে বসে আমাকে বেডে যা সিভিল হাসপাতালে ওখানে ওখানে আমাকে ওখানে মারছে, এখানে দুটো ছেলে পড়েছে সিভিল হাসপাতালে আমাকে ড্রেসিং রুমে যা আমাকে মারছে আনন্দ। এরা কেউ কি ঝামেলা করেছে? এরা কে এই তিনজন? এরা তার আগে এদের এদের তো মানে এদের বলার মতো কোনো কথা না, মানে এদের মধ্যে এগেস্ট মানে কত কমপ্লেন যা আছে আপনি থানাতে গেলে আপনি বুঝতে পারেন এদের নামে কত জিজ্ঞেস কত কোনো পদক্ষেপ নেয়নি বোধ কোনো পদক্ষেপ নেয় এর আগে মানে।